بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفرقانه العميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم انفروا في سبيل الله أن عبد الله بن عوف أن أبا هريرة قال <سؤال> سميت رسول الله صلى الله عليه وسلم ليدخل عدن منه الجنة قالوا ولا أنت يا رسول الله قال لا أنا قال لا أنا فسددوا إلا يَتَقَمَّدَنِ الله বিফাদলি নূরে রাহমাতিন ফাসাদদু ওয়াকারিবু রাওয়াহুল বুখারী ও كما কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছি সবে উনাল হামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত সভাপতি সাহেব প্রধান বক্তা আমার সময় দিয়েছেন তত 10 মিনিট দুই তিন মিনিট চলে গিয়েছে আমি ভূমিকা না বেড়ে আমার মূল আলোচনার দিকে অগ্রগতিতে চলছে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন আজকে আমরা এই ইসলামী কেন্দ্রীয় করে আজকে আমরা ইসলামী জলসায় না বসে দোকানে আমরা আড্ডা দিচ্ছি যারা এখন ওখানে আড্ডা দিচ্ছেন আপনারা চলে আসুন মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ফিরু ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারগণ হে মুমিনগণ ইযা কিলা লাকুম ফিরু তোমাদেরকে যখন বলা হবে তোমরা আল্লাহর পথে বের হও না কেন ভালো কাদের জন্য বের হও না কেন এই কথা যখন বলা হবে তখন বান্দা বলেন তখন বান্না জমিন আঁকড়িয়ে ধরেন দুনিয়া কে আঁকড়িয়ে ধরেন এই মাহফিল আসতে চায় না তারা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন আয়াতে তাফশ্রী বললাম না আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম হাদিসে ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে হে আদম সন্তান তফরগ লিইবাদি তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় ব্যয় করো ভালো কাদের জন্য ইসলামী দলসার জন্য কিছু সময় ব্যয় করো যদি ব্যয় করো আমলাউ সদরাকা গিনান আমি তোমার পক্ষকে গিনামকে আমি ধনী দিয়ে টাকা দিয়ে পরিপূর্ণ করে দেব এমন কে ওয়ালাম আসাদু ফাকরিক তোমারই দারিদ্রতাকে আমি বন্ধ করে দেব তোমার অভাব পূর্ণ হবে না কষ্ট হবে না বালা মুসিবত হবে না দুঃখ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন ওয়া ইল্লা তাফাল নেহরি সিগান যদি তুমি এটা না করো আমলাউস দুরাকা শুগলান আমি তোমার দুই হাতকে ব্যস্ততাই পরিপূর্ণ করে দেব সারা বছরই চলে যাবেন যুগ যুগ চলে যাবে তোমার অবাপনাটন শুধু চলতেই থাকবে আর হবে অবাপনাটন হবেন যদি বলে যায় কোনো মু릅বিকে যদি বলা যায় ভাই আজকে মসজিদে আসুন নামাজ পড়ুন ভালো কাজ করুন তখন বলেন আমার সময় নেই আল্লাহ রাসূল বললেন তার যুগ যুগ ধরে এবং দুই তিন বছর এরকম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু ব্যস্ততার ব্যস্ততা আল রাসূল বললেন বুখারী শরীফের মধ্যে নির্মাতা নিআমাতান মাগবুনুন কাসিরুম ফিহিমা কাসিরুম মিনান নাস সিহহাত ওয়াল ফারাগু মানুষের দুটি নিয়ামত রয়েছে সিহিমা কাসিরুম মিনান নাস এই দুটোতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি নিয়ামত দিয়েছেন এই দুটি নিয়ামতের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একটাস সিহাতওয়াল ফারাগু সুস্থতার অবসরতা আল্লাহ রব্বুল আলমিন এই সুস্থতার অবসরতা দিয়েছেন কিন্তু ইবাদত করে না ভালো কাজ করে না সংক্ষিপ্ত আকারে বলছি সময় অতি অল্প এই দুটো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর পথে আসেন কোন ব্যক্তি যদি আল্লাহর পথে আসেন আল্লাহর এই ইসলামী দলসার জন্য পায়ে হেঁটে হেঁটে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান খরাজা যে ব্যক্তি বের হলো আল্লাহর রাস্তায় ইসলামী দলসা শোনার জন্য অথবা ভালো কাজ করার জন্য তাহলে একটা পায়ে দেবে একটা করে নেকি পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন কি বললেন আল্লাহ রসুল বললেন ইয়া কূলু মাউদিউ সাউতিন ফিল জান্নাতি জান্নাতের মধ্যে একটি চাবুকের না একটি একটি চাবুকের নাই ঘোরা রয়েছে তার পরিমাণ এতটুকু আল্লাহ রাসূল বললেন ফয়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা আসমানি ওয়াল জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বললেন আকুদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া হাতুন ফি সাবিলিল্লাহ মিনান খায়রুম মিনাত দুনিয়া ওয়া ফিহা মানুষ সকালবেলা কিছু সময় ইসলামের জন্য ভালো কাজ করার জন্য বের আল্লাহ রসুল বললেন অথবা বিকেল বেলা কিছু সময় আল্লাহ পতির জন্য বের হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার চেতন বলেন সুবাহান আল্লাহ

আল্লাহ রাসূল এই কথা বললেন তাহলে আজকালকে যারা পীর পূদারী যারা মুশরিক যারা বিদআত করে তারা কিভাবে বলে তোমরা তোমরা বিদআত করো তোমরা হালৌটি করো বিভিন্ন ইত্যাদি করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে এই কথা তারা কেন বলে আল্লাহ রাসুল বললেন আমি আমিও রাসূল কোনদিন জান্নাতে দিতে পারবো না তবে ইল্লা এখানে হরিসতিজনা ব্যবহার করলেন ইল্লাহ আইয়াতাকাম্মাদানিল্লাহু ফনুর রহমাতিন যদি আল্লাহ আমাকে অনুগ্রহ করে দয়া করে তাহলে আমি রসুল যেতে পারবো তাহলে আমি রাসূল কোনদিন যেতে পারবো না আল্লাহ রাসুল বললেন তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো বাড়াবাড়ি করো নাম ইসলাম নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করো না বিদাত করো নাম তোমরা সেরেক করো নাম তোমরা অংশীদারিত্ব করো না তোমরা মধ্যম পন্থামূল করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে পরে বললেন আল্লাহ রসুল পরে বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি জানন অবশ্য অবশ্যই মৃত্যু কামনা করে মৃত্যু কামনা নিষেধ করতে বলছেন আল্লাহ বললেন হ্যাঁ হতে পারে এই মৃত্যু তুমি কামনা করবে না হতে পারে আল্লাহ তোমার তবা করার সুযোগ দিতে পারে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এর মাধ্যমে আমল কি করতে পারে সংশোধন করতে পারেন সুবলেন আল্লাহ শুধু তাই নাই আল্লাহ রাসুল সাল্লাহু আলী সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহু আলী সাল্লাম উমাদিকে বললেন উমার তুমি দুনিয়াতে অপরিচিত অবস্থায় বসবাস করো আল্লাহ রাসুল ইবনি উমার বললেন কালা খাজা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিমুন কিবি আল্লাহ রাসুল আমার গর্দা নতবা আমার ঘাট ধরলেন ঘাট ধরে বললেন ইয়া উমার হে হুমার হে উমার তুমি করো কুনফিত দুনিয়া কান্নাকা গরিবুন হে উমার তুমি দুনিয়াতে অপরিচিত অথবা তুমি কি করো আও আবিরিস সাবিল পদ নাই তুমি দিন যাপন করো ওখানায় ইবনু কুমার ইবনু ফলা দি সবাহা যখন তুমি সন্ধ্যায় অবস্থান করবে সকালের জন্য অপেক্ষা করো না যখন তুমি সকাল অবস্থান করবে আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না নিজেকে সর্বদাই কবরবাসী মনে করো নিজেকে সর্বদাই তুমি আমল ইসলাহ করো আল্লাহর রাসূল পরি শব্দতে বললেন তুমি তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াত থেকে মূল্যায়ন করো তারপরে বললেন তোমার অসুস্থ আসার পূর্বে তোমার সুস্থ থেকে মূল্যায়ন করো আমার বক্তব্য বিষয় হচ্ছিল সুস্থতা আর অবসরতা এই দুটি নিয়ামতের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আজকালকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই দুটা নিয়ামতের মাধ্যমে আল্লাহর রাসূল বললেন আদম সন্তান শুধু মাল মাল করবে মালই মালি মাল মাল করবে আদম সন্তানের কোনো দিন মাল ফুরাবে না আদম সন্তানের কোনো দিন মাল চাইতে থাকবেন আল্লাহ রাসুল বললেন যেদিন ওর মুখতে মাটি পড়বে সেদিন ওর মাল সমাপ্ত হবে এজন্যই আসুন এখন ইসলামী জলসার জন্য আপনারা আসুন এখনো বসে না থেকে আপনারা চলে আসুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক কথা বলছেন এই ইসলামিক কোরআন এবং হাদিস নিয়ে অনেক মূল্যবান কথা বলছেন আমরা এই কথাগুলো রাসূলের কথাগুলো খেয়াল করব। কুমুটি পক্ষ আজকে কষ্ট করে অনেক টাকা খরচ করেছে এই ইসলামী আয়োজন করেছে আর আপনি দোকান আড্ডা দিচ্ছেন কেন অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আপনি অবদস্ত অবমানিত অবহানিত লাঞ্ছিত করছেন তার মানে ঠাই এখানে ইসলামে আলোচনা হচ্ছে আর আপনি ওই ওই আপনি ওই মনোহারি দোকানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন এখনো সময় আছে আপনি আসুন আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছে আসলে যদিও সময় সংক্ষেপ দশ মিনিট পার হয়েছে আমি যেগুলো কথা কথা বললাম শুধু সংক্ষিপ্ত আকারে বললাম এর বিস্তারিত তাফসির বললাম না আমাকে সভাপতি সাহেব সময় দিয়েছে দশ মিনিট আসুন আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে ডাকে সারা দিলে যে জায়গা হোক না কেন ইনশাল্লাহ আমি আপনাদের দায়ের জায়গায় আপনার আপনাদের কথার সারা দেব আমার জন্য দোয়া করবেন আমি একজন মহাত্মিক মহাদ্দেশ আলেমে দিন হয়ে এবং ইসলামের খেদমত করতে পারি আর আপনারা আপনাদের পার্শ্ববর্তী মেদিনীপুর সালাফিয়া হাফিম সার আপনাদের সন্তানকে দেবেন ওখানে আলেম হবে কোরআন হাদিস শিখবে আপনারা দেবেন আপনাদের সন্তানকে দেবেন তাহলে আপনার সন্তান একজন হয়ে করবে। আমার সোনাতলা জুমার বাড়ি সাঁকা থানা জাঙ্গালি আমার গ্রাম আমি মেন্দিপুর সালাফিয়ার সহকারী শিক্ষক আপনি আমার দোয়া করবেন আমি যেন ভালোভাবে ছাত্র দিকে দাস দিতে পারি এবং কোরআন সহি সুন্নার দাস দিয়ে নিজে আমল করে তাদের আমুল করার জন্য উৎসাহিত করতে পারে এই দাবি এই দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ